হ্যালো এভরিওয়ান, চলে আসলাম একটা দারুণ রান্নার রেসিপি নিয়ে। পেঁয়াজ রসুন ছাড়া আজকে আমি আপনাদের সয়াবিন রান্না করে দেখাবো। খুবই মজাদার একটা রান্না, হোপফুলি আপনাদের ভালো লাগবে। ভিউয়ার্স, প্রথমে সয়াবিনগুলোকে গরম পানিতে একটু ভিজিয়ে নিতে হবে। এর মধ্যে দেওয়ার জন্য আমি আলু নিয়েছি কিউব করে কেটে, কাঁচামরিচ, আদা, মরিচ, হলুদ, লবণ, গোটা জিরা, ধনিয়ার গুঁড়া। এই কয়েকটি উপকরণ আমার লাগবে। আমি 10 মিনিট মতো সয়াবিনগুলো ভিজিয়ে তুলে নিয়েছি। ভিউয়ার্স, প্রথমে আমি প্যানে তেল দিয়ে লবণ আর হলুদ দিয়ে সয়াবিনগুলো ভেজে নিব। খুব সুন্দর করে সয়াবিনগুলো ভেজে নেবেন, কালারটা ঠিক এরকম যখন আসবে তখন নামিয়ে নিতে হবে। পেঁয়াজ রসুন ছাড়া যে এত টেস্টি একটা খাবার হতে পারে যা আপনারা না খেলে বুঝতে পারবেন না। এখন আমি আবার সাদা তেল দিয়ে হলুদ আর লবণ দিয়ে কিউব করে কেটে নিয়ে আলুগুলাও ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, এখন গরম তেলের মধ্যে আমি গোটা জিরা দিয়ে দিলাম। জিরাটা ভাজা হয়ে গেলে তারপরে আস্তে আস্তে যে মশলাগুলো বলেছি ওগুলো দিতে হবে। আদা, হলুদ পরিমাণ মতো দিবেন, সব কিছুই, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। ভিউয়ার্স, অনলি পেঁয়াজ আর রসুন ছাড়া যে যে মশলা আপনারা রান্নায় নর্মালি ভুনা করার জন্য ইউজ করেন সেই মশলাগুলাই দিয়ে ভালোমতো কষিয়ে নেবেন। ভিউয়ার্স, মশলাটা কষানোর সময় অবশ্যই সামান্য পরিমাণ পানি দিবেন, না হলে মশলাটা কিন্তু পুড়ে যাবে। সো আমি একটু পরিমাণে পানি দিয়ে তেল ওঠা পর্যন্ত ওয়েট করছি। তেল উঠে আসলে আমি আস্তে আস্তে আলুটা দিয়ে দিলাম। আলু দিয়ে আস্তে আস্তে কষাতে হবে। ভিউয়ার্স, এখন আমি একটু ঢেকে আলুটা রান্না করব, এতে করে আলুর মধ্যে সব মশলা খুব সুন্দরভাবে ঢুকে এবং খেতেও খুব ভালো লাগে আলুটা। আলু কষানো শেষ। ভিউয়ার্স, এখন আমি পরিমাণ মতো পানি দিব, খুব বেশি আমি ঝোল দিলাম না, কারণ বেশি ঝোল দিলে খেতে খুব একটা ভালো লাগবে না। আমি অল্প পরিমাণে ঝোল দিয়ে এখন রান্না করছি। 5-7 মিনিট ঢেকে রান্না করতে হবে। ভিউয়ার্স, যখন দেখবেন আলুটা গলে গেছে, মোটামুটি 90% গলে গেছে, তখন সয়াবিনটা অ্যাড করতে হবে। আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম। 3-4 মিনিট সয়াবিন দিয়ে রান্না করতে হবে। ভিউয়ার্স, আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে। জাস্ট এখন আমি ভাজা জিরার গুঁড়া আর একটু গরম মশলা অ্যাড করব। আমি যেন মশলাগুলো সয়াবিনের মধ্যে ভালোমতো ঢুকে তাই ঢেকে 4-5 মিনিট রান্না করে নিচ্ছি। ভিউয়ার্স, আমি ঢাকনাটা তুলে নিয়েছি, এখন ভাজা জিরার গুঁড়া আর গরম মশলা অ্যাড করব। ভিউয়ার্স, এত সুন্দর একটা ফ্লেভার আসছে আর দেখতেও খুব সুন্দর লাগছে আর খেতেও খুব মজা। আপনারা বাসায় প্লিজ ট্রাই করুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমি জিরা আর গরম মশলা দিয়ে দিচ্ছি। এই আইটেমটা যখন আপনারা খাবেন বুঝতেই পারবেন না যে এর মধ্যে পেঁয়াজ রসুন অ্যাড করা হয়নি। খুবই মজাদার একটা রেসিপি। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। ভিউয়ার্স, আমি নামিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, প্লিজ আপনারা বাসায় ট্রাই করুন, হোপফুলি আপনাদের খুবই ভালো লাগবে। আমার রান্নাটা ভালো লেগে থাকলে প্লিজ লাইকস, কমেন্টস আর শেয়ার করুন। ভালো থাকবেন ভিউয়ার্স।